নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। তো যারা এই চ্যানেলে প্রথমবার বা নতুন আসছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও। তো দেখো আজকের আপডেট কী। তো দেখো আজকের আপডেট হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2023 অ্যাপ্লাই অনলাইন ফর। দেখো ভ্যাকেন্সি ডিটেলস 75,768টি ভ্যাকেন্সি। তো দেখো টোটাল ভ্যাকেন্সি বলে দিলাম তোমাদেরকে, অ্যাপ্লাই শুরু হবে 24 তারিখ থেকে। তো দেখো এখানে বলে দিই তোমাদেরকে, অল ক্যান্ডিডেটসের 100 টাকা লাগবে, আর যারা মানে পেমেন্ট ফি অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। এবার এসটি এসসি এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য কোনো টাকা লাগবে না। তো দেখো ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখো, নোটিশটি তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো। দেখো ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে, তারপর দেখো নোটিফিকেশান, এই নোটিফিকেশানে যাবো, নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব। তো দেখো নোটিফিকেশান ডাউনলোড করে নেব, ডাউনলোড হয়ে গেছে। দেখো নোটিশটি ওপেন করে নিয়েছি। তো দেখো আগে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো বলে দিই। দেখো অ্যাপ্লাই তোমরা করতে পারবে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 28শে ডিসেম্বর, 24শে নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট তোমরা পাবে 28 তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবে। তারপর দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, যারা অফলাইনের মাধ্যমে চালান জমা করবে মানে ফিজটা অ্যাপ্লিকেশন ফিজটা জমা করবে, তারা 28 তারিখ পর্যন্ত জমা করতে পারবে। দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইনে যারা দেবে টাকা মানে অ্যাপ্লিকেশন ফি যারা অনলাইন থেকে দিতে চাও তারা 29 তারিখ পর্যন্ত টাকা জমা করতে পারবে। তারপর দেখো লাস্ট ডেট অফ পেমেন্ট থ্রু চালান, দেখো পেমেন্ট এখানে পেমেন্ট তোমরা চালান থ্রু যে পেমেন্ট সেই পেমেন্ট 29 তারিখ পর্যন্ত করতে পারবে। মানে এখানে দেখো জেনারেশন এটা যেটা বললাম 28 তারিখ পর্যন্ত তোমরা জেনারেট করতে পারবে চালান, এবার তোমরা জমা করতে পারবে চ্যানেলটি 29 তারিখ। তারপর দেখো শিডিউল অফ কম্পিউটার বেস এক্সাম, দেখো 20 ফেব্রুয়ারি মাসে হবে 2024। তারপর দেখো এখানে দেখো পে স্কেল দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে, দেখো এভাবে তোমরা দেখে নিও। দেখো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ। এবার দেখো এখানে এসটি এসসি ওবিসি মেল ইউআর, তারপর দেখো এখানে ফিমেল এসসি এসটি ওবিসি এরকমভাবে দেওয়া আছে। দেখো গ্র্যান্ড টোটাল, তারপর দেখো ফোর্সে এনআইএ 45টি এরকমভাবে দেখে নেবে তোমরা। তারপর দেখো বয়সের ছাড় পাবে তোমরা, এসটি এসসি হলে 5 বছর পাবে, ওবিসি হলে 3 বছর পাবে, এক্স সার্ভিসম্যান হলে 3 বছর। তারপর দেখো এগুলো তোমরা কিন্তু দেখে নিও, ডাউনলোড করে দেখে নিও। তারপর তোমাদেরকে ইম্পর্ট্যান্টস যেগুলো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই 24 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান জানা জরুরি। দেখো এখানে বলেছেন যে ম্যাট্রিকুলেশন টেন্থ পাস হলেই তোমরা কিন্তু মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো এনসিসিদের জন্য, এনসিসি যাদের করা আছে, যাদের সি সার্টিফিকেট আছে তারা 5% বোনাস মার্ক পাবে, তারপর যাদের বি সার্টিফিকেট আছে তারা 3% পাবে, যাদের এ সার্টিফিকেট আছে তারা 2% পাবে বোনাস মার্কস, দেখো এখানে দেওয়া আছে। তারপর দেখো অ্যাপ্লাই তোমরা কী করবে, দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লাই প্রসেস, শেষ পেজটায় আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। দেখো এবার ফটো সাইজ কত হবে, ফটো সাইজ দেখো, ফটো সাইজ 20-50 কেবির মধ্যে হতে হবে, এগুলো তোমরা জেনে নিও ভালোভাবে। নোটিশটি কেয়ারফুলি হবে তোমাদেরকে পড়তে হবে। তারপর দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা, জেনারেল
যারা আছো, ওবিসি যারা আছো তাদের জন্য, এসটি এসসি এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য কোনো ফি লাগবে না। দেখো এটা আগেই বলে দিয়েছি তোমাদেরকে প্রথম পেজেই যে তোমরা কত তারিখ পর্যন্ত অনলাইন ফি পেমেন্ট করতে পারবে। দেখো এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার যদি দেখি, দেখো দেওয়া আছে সিরিয়াল নাম্বার ওয়াইজ, এরকমভাবে তোমরা কিন্তু দেখে নিও। দেখো এখানে জোন ওয়াইজ দেওয়া আছে, তোরা দেখে নিও সেন্ট্রাল রিজিয়ন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, যারা বিহার উত্তরপ্রদেশের মধ্যে তাদের এই এই জায়গায়। দেখো এখানে দেওয়া আছে সেন্টার আসবে, এক্সাম হবে এখানে ভাগলপুর, তারপরে এইগুলো দেখে নেবে মুজফ্ফরপুর পাটনা, প্রত্যেকটা যে জোন প্রত্যেকটা জোনের কিন্তু আছে। দেখো এখানে তোমরা দেখে নিও। তারপর দেখো এক্সাম হবে সিভিটি, মানে কম্পিউটার বেস এক্সাম। দেখো তোমাদেরকে বলে দিই সিলেবাসটা, দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপর হচ্ছে পার্ট বিতে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, তারপর দেখো পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তারপর দেখো পার্ট ডি, পার্ট ডি ইংলিশ অ্যান্ড হিন্দি। দেখো নাম্বার অফ কোশ্চেন 20টি করে কোশ্চেন থাকবে। দেখো পার্ট এ 20টা কোশ্চেন, পার্ট এ 20টা, পার্ট বি 20টা, পার্ট সি 20টি, পার্ট ডি 20টি। দেখো টু মার্কসের কোশ্চেন হবে, এক একটা টু মার্কস, টু মার্কস টু ইন্টু 20 সমান 40, 40 নাম্বারের পরীক্ষা হবে। দেখো টাইম থাকবে 60 মিনিট। টোটাল কটা কোশ্চেন হচ্ছে তাহলে, টোটাল 80টি কোশ্চেন, আর টোটাল মার্ক হবে, সরি হ্যাঁ টোটাল 80টি কোশ্চেন, এখানে দেখে নেবে তোমরা টোটাল 80টি কোশ্চেন হবে, এবং মার্ক হবে 4×16 160, 160 টোটাল মার্কস হবে এক্সাম। দেখো নেগেটিভ মার্ক আছে এখানে, দেখো নেগেটিভ মার্ক দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও, পয়েন্টগুলো ভালোভাবে দেখবে, তোমরা কেয়ারফুলি দেখবে, তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। অবশ্যই তোমাদেরকে নোটিশটি কেয়ারফুলিভাবে পড়তে হবে তোমাদেরকে, ফার্স্ট টু লাস্ট, তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তারপর দেখো এখানে সিলেবাসটা পুরোটা দেওয়া আছে, দেখো কী কী থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে, তারপর দেখো এখানে সব দেওয়া আছে। দেখো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, তারপর দেখো এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে ভালোভাবে। তারপর দেখো ইংলিশ হিন্দির দেওয়া আছে। দেখো এবার পিইটি দেখে নিও, পিএসটি যে এক্সাম হবে তার ডিটেলস তোমরা পড়ে নিও। দেখো এবার পিইটির মধ্যে দেখো এটা তোমাদেরকে বলে দিই, 5 কিমি, 5 কিমি তোমাদেরকে মেলদের জন্য, মানে ছেলেদের জন্য 5 কিমি থাকছে মাঠ 24 মিনিটে। দেখো 24 মিনিট। এবার ফিমেলদের জন্য 1.6 কিমি 8.5 মিনিট। এবার রিমার্ক দেখো এগুলো তোমরা ভালোভাবে পড়বে। তারপর দেখো হাইট তোমাদেরকে বলে দিই, হাইট, হাইট লাগবে ছেলেদের জন্য 170, মেয়েদের জন্য 157। এবার দেখো এখানে হাইট তোমরা ছাড় পাবে, এখানে দেখে নেবে এগুলো, যারা যদি কেউ এসটি হো তাহলে তাদের যে এসটি যারা ছেলে তাদের জন্য 162.5 আর মেয়েদের জন্য 150। দেখো ওয়েট আছে সব, তোমরা নোটিশটি ভালোভাবে পড়বে। দেখো এবার তোমাদেরকে বলে দিই তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, যারা প্রথমবার রেজিস্ট্রেশন করবে তারা কীভাবে করবে। দেখো তোমাদেরকে বলে দিই, যখন তোমরা ওই ওয়েবসাইটে যাবে www.ssc.nic.in, তোমরা টাইপ করবে www. তারপরে ssc.nic.in। আমি এই ওয়েবসাইটটি ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে
ক্লিক করে ঢুকে যাবে। তো দেখো তোমরা যখন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবে তোমাদেরকে এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তোমাদেরকে দেখো আধার কার্ড নাম্বার দিতে হবে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে তোমাদেরকে অবশ্যই আধার কার্ড দিতে হবে, আধার কার্ড নাম্বার, তারপর আরেকবার ভেরিফাই করতে হবে তোমাদেরকে। তারপর তোমাদেরকে এখানে টাইপ অফ আইডি, তোমাদেরকে আইডি কার্ড একটা দিতে হবে। এখানে এখানে তোমরা চুজ করলে অনেক কিছু আইডি কার্ড পেয়ে যাবে, সেগুলো তোমাদের মধ্যে চুজ করে নেবে যে যেটা দেবে। কেউ ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড আছে, অ্যাডমিট আছে, সব কিছু আছে এখানে দিতে পারো। দেখো নাম নাম দেবে তোমরা, প্রত্যেকটা কিন্তু ভেরিফাই করতে হবে বারবার, দুবার করে নাম দেবে এখানে, ভেরিফাই করবে নামটা আরেকবার। তারপর তোমরা যদি চেঞ্জ করেছো কোনো তাহলে চেঞ্জ করতে, মানে চেঞ্জ যদি করেছো তাহলে ইয়েস করবে, না হলে নো রেখে দেবে। এবার চেঞ্জ যদি নাম থাকে তাহলে সেই নামটা তোমরা কী করেছো, মানে চেঞ্জ করে কী করেছো এখানে সেটা দিতে হবে। তারপর দেখো এখানে ফাদার নেম, ফাদার নেম তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর ভেরিফাই করতে হবে নাম আরেকবার দিতে হবে তোমাদেরকে। তারপর দেখো এখানে মাদার নেম, মাদার নেম এখানে টাইপ করবে, তারপর ভেরিফাই করার জন্য আরেকবার এখানে টাইপ করবে নিচে। তারপর দেখো ডেট অফ বার্থ, তোমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর আরেকবার ভেরিফাই করবে ডেট অফ বার্থ দিয়ে। তারপর দেখো ম্যাট্রিকুলেশন ডিটেলস এখানে দেবে, বোর্ড চুজ করবে প্রথম। বোর্ড চুজ করার পর তোমাদেরকে আরেকবার ভেরিফাই করতে হবে বোর্ড। ভেরিফাই করার পর তোমাদেরকে রোল নাম্বার দিতে হবে। এবার রোল নাম্বার দেওয়ার পর ভেরিফাই, আবার ভেরিফাই করতে হবে তোমাদেরকে। ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো মাধ্যমিক, সেটা দিতে হবে তোমাদেরকে, আবার ভেরিফাই করতে হবে সেটা। তারপর এখানে দেখো জেন্ডার তোমাদেরকে চুজ করতে হবে, তারপর ভেরিফাই জেন্ডার। তারপর দেখো লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লেভেল তোমরা দিতে পারো। হায়ার যদি থাকে মাধ্যমিকের, মাধ্যমিকের থেকে হায়ার এডুকেশন তাহলে তোমরা দিতে পারো, নাহলে নাও দিতে পারো। তারপর নিজের মোবাইল নাম্বার দেবে তোমরা, তাও ভেরিফাই করবে মোবাইল নাম্বার। তারপর তোমরা ইমেল আইডি দেবে, ইমেল আইডি ভেরিফাই করবে। তারপর তোমার, তারপর তোমরা দেখো স্টেট দেবে, স্টেট চুজ করবে এখানে, স্টেট দিয়ে দেবে তোমরা। তারপর এখানে দেখো স্টেট, সরি স্টেট দেওয়ার পর এখানে তোমরা সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমাদের ফোনে একটি মেসেজ চলে যাবে, ইমেলে একটি মেসেজ চলে যাবে, তোমাদের রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন সাকসেস হলে তোমাদেরকে দেখো, রেজিস্ট্রেশন সাকসেস হলে তোমাদেরকে লগ ইন করতে হবে। দেখো লগ ইন করার পর তোমরা এখানে চুজ করবে, আবার ক্যাটাগরি আছে, দেখো ক্যাটাগরি আছে, ভেরিফাই ক্যাটাগরি আছে, ন্যাশনালিটি, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিও। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এখানে সব কিছু তোমরা চুজ করবে। তারপর দেখো এইরকমভাবে দেওয়া আছে, তোমরা লাস্টে, লাস্ট পেজে তোমরা এইরকম একটি ডিক্লারেশন পাবে, ডিক্লারেশনটি ভালোভাবে পড়বে, দিয়ে অ্যাগ্রিতে ক্লিক করবে তোমরা। তারপর এখানে তোমরা যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা এই যে প্রিভিয়াস এখানে ক্লিক করতে পারো, যদি তোমরা সেভ করতে চাও পেজটি তাহলে তোমরা সেভ করতে পারো। ফাইনাল সাবমিট করতে গেলে তোমাদেরকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমরা কিন্তু প্রিন্ট আউট নিতে পারবে। প্রিন্ট আউট নিলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ করে নিও, শুরু হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।